মুন্সিগঞ্জে গুলিতে সাইফুল ইসলাম আরিফ ওরফে বাবা আরিফ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত সাইফুল শীর্ষ মাদক ব্যবসায়ী এবং 12টি মামলার আসামি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র। বুধবার 25 এপ্রিল রাত 2:30 দিকে পৌর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে শতাধিক পিস ইয়াবাসহ দুর্গাবাড়ি গ্রাম থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সাথে নিয়ে কাটাখালী হায়দ্রাবাদ গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সাইফুল। নিহতের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত 2 পুলিশ কর্মকর্তা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানিয়েছে, একাধিক মামলায় দীর্ঘদিন কারাভাগের পর মাসখানেক আগে জামিনে মুক্তি পায় আরিফ। এর মধ্যেই এক পুলিশ সদস্যের সঙ্গে পরকীয়া ও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন তার স্ত্রী সাবিনা আক্তার রুনু। গত মার্চের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বাসা থেকে 49,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের এই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে পরকীয়ায় অভিযুক্ত এই পুলিশ সদস্যের স্বীকারোক্তিতে আরেফিনের স্ত্রী রুনুকে পুলিশ আটক করে 5 দিনের রিমান্ডে নেয়। বর্তমানে কারাগারে রয়েছেন সাবিনা আক্তার রুনু।